আওয়ামী লীগ যতটা বুঝবে অন্যরা তা বোঝে না, কারণ বুঝবে কি করে? বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, তাদের মনেই আছে পাকিস্তান, দিল মে হায় পেয়ারে পাকিস্তান, সারাক্ষণ ভাবে ওই গুনগুন করে ওই গানই গায়, আয় মেরে জান পেয়ারে মান, আঁকু কি তারা আসমান কি চান, মেরে যান পাকিস্তান। এ হলো খালেদা জিয়ার কথা। কাজে এই যাদের মানসিকতা তাদের, তারা তো বাংলাদেশের কোনো ভালো চাইবে না, এটা খুব স্বাভাবিক। এটা নিয়ে আপনাদের এত দুঃখ করা চিন্তা করা কিচ্ছু নাই, আর ওদের কথা যত না বলা যায় ততই ভালো, কারণ ওরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বরং এগুলিকে সবগুলি গাঁঠি বেঁধে পাকিস্তানে পাঠাই দিলেই ভালো হয়, কারণ পাকিস্তানের এখন যে অবস্থা ওখানে থাকলেই তারা ভালো থাকবে। এখনও লাহোরে সোনার দোকানে খালেদা জিয়ার বড় ছবি আছে, যে ওই দোকানের সোনার গয়না তার খুব প্রিয়। তাদের মানসিকতা ওই দিকে, আমাদের বাংলাদেশের জন্য না। তবে এটাও ঠিক যে এদের জন্ম তো বাংলাদেশে না, না জিয়ার জন্ম বাংলাদেশে, না খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে, কারো জন্মই না। এরশাদও তো কুচকুচ বিহারি, তারও জন্ম হচ্ছে কুচবিহারি। একমাত্র আমার বাবাও ছিলেন এই দেশের, আমিও এই মাটিতে জন্ম, কাজে এই মাটির টান আলাদা, এখানে আমাদের নারীর টান সেটাই, কাজে এদেশের মানুষের ভাগ্য গড়াটাই তো আমাদের লক্ষ্য, সেই জন্য আমরা কাজ করি। এবং আওয়ামী লীগের আদর্শই হচ্ছে জনগণের সেবা করা, কাজে আমি সেটা সবাইকে বলবো যে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এই আওয়ামী লীগ ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, এই আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দিয়ে দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে, এই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ যেমন জাতির পিতা স্বল্প যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে স্বল্পোন্নত দেশ উন্নীত করে গিয়েছিলেন, আবার 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসার পরে এদেশের মানুষ প্রথম উপলব্ধি করেছে যে সরকার হচ্ছে জনগণের সেবক। তারপরে মাঝখানে 8টা বছর আবার একটা অন্ধকার যুগ, 2009 থেকে আমরা সরকার গঠন করেছি, জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে, কাজে সেই ভোটে নির্বাচিত হয়ে আমরা বারবার এসেছি, আজকে একটা দীর্ঘ সময় হাতে পেয়েছি, আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এখানে আরেকটি কথাও বলে রাখি, কালকেও প্রেস কনফারেন্সে বলেছি যে বলে যে অংশগ্রহণ করা না, 18 সালের নির্বাচনে যখন বিএনপি অংশগ্রহণ করেছে তখন নির্বাচনে তারা নমিনেশন দিয়েছিল কিভাবে, এখান থেকে আমাদের ফখরুল ইসলাম সাহেব একটা দেয়, রিজভি সাহেব একটা দেয়, লন্ডন থেকে তারেক জিয়া আর একটা দেয়, সকালে একটা নাম যায় তাদের ক্যান্ডিডেট, দুপুরে আর একটা নাম যায় আর তাদের আর এক ক্যান্ডিডেট, তারপরে যায় আর একজনের নাম, তাদের অন্তত 2 জন আমাকে নিজের মুখে বলে গেছে, এলাম আহমেদ চৌধুরী এবং আমাদের মোর্শেদ খান, যে তাদের কাছে তারেক জিয়া টাকা চাইছে, এমন এক অ্যামাউন্ট চেয়েছে, তারা বলছে আমরা দিতে পারবো না, তাদের নমিনেশন ক্যান্সেল, সেজন্য তারা ইলেকশনই করেনি। ইলেকশনে যখন তারা বাণিজ্য শুরু করে দিয়েছে তো সেই ইলেকশনে তারা ভোটই বা পাবে কি, আর ইলেকশন করবেই বা কি, আর নেতৃত্ব শূন্য কোনো দল ইলেকশন করবে জনগণ ভোট দেবে কি দেখে, ওই চোর ঠকবাজ এতিমের অর্থ আত্মসাৎ করা অথবা খুন অস্ত্র চোরা কারবারি সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে এদেশের জনগণ ভোট দেবে এদেশ চালানোর জন্য? তা তো এদেশের জনগণ দেবে না। বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন, তারা জানে আওয়ামী লীগ নৌকা মার্কা, আর নৌকার যে প্রয়োজন, এবার বন্যায় তো নৌকার জন্য হাহাকার, তো নৌকা ছাড়া তো গতি নাই বাংলাদেশে, এটাও মানে মনে রাখতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।